হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা কথা বলবো 2021-এর টপ 10 ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ নিয়ে, এবং বেশিরভাগ ওয়েব সিরিজগুলি হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই লিস্টের প্রথমে রয়েছে দুর্দান্ত একটি কোরিয়ান সিরিজ স্কুইড গেম, যেটি নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে এবং এটির মোট 9টি এপিসোড রয়েছে। তো এরপর রয়েছে মানি হাইস্ট সিজন 5 পার্ট 1 পার্ট 2, দুটোই 2021-এ রিলিজ করেছে এবং এর মোট 10টি এপিসোড রয়েছে এবং এটি আপনি নেটফ্লিক্সে পেয়ে যাবেন। এরপর রয়েছে একটি দুর্দান্ত মার্ভেল সিরিজ, যেটি রিজনেবল হটস্টার অ্যাভেলেবল রয়েছে এবং এর 6টি এপিসোড অ্যাভেলেবেল রয়েছে, সেটি হলো লুকি। এরপর রয়েছে নেটফ্লিক্সের আরেকটি সিরিজ, যেটিও একটি কোরিয়ান সিরিজ, সেটি হলো হেল বাউন্ড। তো এটির মোট 6টি এপিসোড রয়েছে এবং এটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। রয়েছে নেটফ্লিক্সের দুর্দান্ত অ্যাকশন প্যাক সিরিজ কোবরা কাই সিজন 3 এবং 4, তো এটিও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে এবং এর মোট 16টি এপিসোড রয়েছে। এরপর রয়েছে নেটফ্লিক্সের আরেকটি সিরিজ লুসিফার সিজন 5 পার্ট 2 এবং সিজন 6, তো এতে মোট 18টি এপিসোড রয়েছে এবং এটিও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। এরপর রয়েছে সেক্স এডুকেশন সিজন 3, দুর্দান্ত একটি সিরিজ, যেটির মোট 8টি এপিসোড রয়েছে এবং এটিও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। এরপর রয়েছে দি উইচার সিজন 2 এবং এটিও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে, এটির মোট 8টি এপিসোড রয়েছে। এরপর রয়েছে দুর্দান্ত একটি অ্যানিমেটেড সিরিজ ইনভিনসিবল, যেটির মোট 8টি এপিসোড রয়েছে এবং এটি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে। তো শেষের সিরিজটির নাম বলার আগে আমি স্পেশাল মেনশনে দুটি সিরিজের নাম বলতে চাই, যেটা আপনারা দেখতে পারেন, সেটা হলো হকাই এবং ফ্যালকন অ্যান্ড দি উইন্টার সোলজার। তো লাস্টের সিরিজটি হলো দুর্দান্ত একটি অ্যানিমেটেড সিরিজ নেটফ্লিক্সের আর্কেন, যেটির মোট 9টি এপিসোড রয়েছে এবং এটিও নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও টপ 10 টপ 5 ভিডিও দেখতে আই বাটনে ক্লিক করুন। পরে ভিডিওগুলি দিন এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।